vitals like SPO2. আনন্দের খোঁজ কিংবা একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে অনেকেই বেরিয়ে পড়েন দীর্ঘ ভ্রমণে। পানিকুলেও খাবার, স্থান বা পরিবেশগত কারণে স্থানান্তরের নজির রয়েছে। তাই বলে টানা 15 মাস ধরে 500 কিলোমিটারের বেশি পথ? হ্যাঁ, এমনটাই করে চলেছে চীনের 15টি হাতি। যদিও বা যাত্রা শুরুর সময় তারা সংখ্যায় ছিল 17টি, পরে 2টি হাতি ফিরে যায়। আবাস ছেড়ে বুনো হাতির পালের এত দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার ঘটনা বিশ্ব ইতিহাসে নেই। তাই তো তাদের এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া নিয়ে পুরো বিশ্ব চমকিত। গত বছর সংরক্ষিত একটি বন ছেড়ে বেরিয়ে পড়ে চীনের এই হাতির পাল। তারা এখন ঘুরে বেড়াচ্ছে গ্রাম থেকে শহরে, মাঝখানে পার করছে চড়াই উতরাই, চলার পথে তছনছ করছে ফসলের ক্ষেত গ্রামও। বর্তমানে ভারী বৃষ্টিতে চলার গতি কমে আসার পর সম্প্রতি শিয়াং শহরের কাছাকাছি একটি গ্রামের পাশে বিশ্রাম নিতে আর ঘোরাঘুরি করতে দেখা গেছে হাতিগুলোকে। দক্ষিণ পশ্চিমের দিকে এগিয়ে চলা হাতির পালটিকে নিরাপদে রাখতে 14টি ড্রোন আর 500 কর্মীও নিয়োগ দিয়েছে স্থানীয় প্রশাসন। যাত্রাপথ নির্বিঘ্ন করতে মাঝেমধ্যেই শহরের রাস্তার যান চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে যে প্রশ্নটি থেকে যাচ্ছে, এই হাতিগুলোর উদ্দেশ্য কি? প্রথমে ভাবা হচ্ছিল স্থানীয় খাদ্য বা অন্য ফসল চাষের জন্য তারা স্থানান্তর হচ্ছে, কিন্তু তার প্রিয় খাবার সমৃদ্ধ স্থানগুলো ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়াতে ভাবনা অনেকটাই বাড়িয়েছে। আসলে কি করতে চাচ্ছে তারা, কোথায় তাদের গন্তব্য? এ যেন এক মহাকাব্যিক গন্তব্য যা শুধু এ হাতির পালই জানে। মুবাল্লিক করিম, মাই টিভি।